সেই 1947 সালে দেশ স্বাধীনের আগের কথা। গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমেলা এলাকার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই সরকার ধর্মনগরে নেতাজি সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রবীণ নাগরিক। বর্তমানে কানাই সরকারের বয়স 112 থেকে 115 হবে। এই প্রবীণ ব্যক্তি কানাই সরকার তখনকার সময় ত্রিপুরা মাধবপুর এলাকার বাসিন্দা ছিলেন আর সেখান থেকেই রাজ্যের কয়েকশো মানুষ পায়ে হেঁটে ধর্মনগরে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা দেশ স্বাধীনের জন্য আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণ নিয়েছেন। যদিও এই রাজ্যে এখন আর সেই পুরনো দিনের কেউই বেঁচে নেই, একমাত্র শুধু বৃদ্ধ কানাই সরকারই বেঁচে আছেন সেই পুরনো দিনের স্মৃতিগুলোকে আগলে রেখে। বয়সের ভারে কানাই সরকার এখন বেশি চলাফেরা করতে পারেন না, শুধু বাড়িতেই বসে থাকেন। শ্রবণ শক্তি ঠিক থাকলেও চোখে ঠিক সবকিছু দেখতে পান না। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে কানাই সরকার জানিয়েছেন, আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণ নেওয়ার সময় নেতাজি সুভাষ বসুকে একবারে সামনে থেকেই তিনি দেখেছেন। বৃদ্ধ কানাই সরকারের ছেলে মেয়ে সবাই রয়েছে, তিনি বর্তমানে বড় ছেলের সাথেই রয়েছেন। তবে সবথেকে অবাক করার বিষয় হলো দেশের ইতিহাসে আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণপ্রাপ্ত সেই প্রবীণ কানাই সরকার এখন পর্যন্ত বৃদ্ধ ভাতা পাননি। যদিও তিনি জানিয়েছেন বাম আমলে বেশ কয়েকবার বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু ভাতা আর জুটেনি বৃদ্ধ কানাই সরকারের ভাগ্যে। এখন পর্যন্ত কানাই সরকারকে কোনো ভাতা দেওয়া হয়নি। ১১২ আচ্ছা, আমি শুনছিলাম আপনার নাকি যে সুভাষ বসু আছিল আপনার নাকি ট্রেনিং করাইছিল, কোন জায়গাতে ট্রেনিং করেছিলেন? ধর্মনগর স্কুলে মাঠ। কয়দিন করছিলেন ট্রেনিং? এরপরে কি যুদ্ধে গেছিলেন নাকি যুদ্ধে গেছেন না? তিন দিন ক্লিয়ার করেছে? তিন দিন করাইছে, ট্রেনিং এটা মাঠটা মধ্যে। আচ্ছা, দুই দিন থেকে যাচ্ছে আমার। আচ্ছা, কতজন রে একলগে ট্রেনিং করাইছে? ১০০ মানুষের মতো না? আচ্ছা আচ্ছা, মানে ওইখানে থাক কি ট্রেনিং করছেন নাকি আয়া যায়? আয়া ঘুরালে যাইতো। আচ্ছা, আপনারা যাইতেন কেমনি? হাইটটা ধর্ম না মাঝে পত্রিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখন বয়স ১১২ বছর চলে? আচ্ছা আচ্ছা, আপনারা আপনারা যে ট্রেনিং করছেন তখন কি বেতন টেতন দিতুনি আপনারা? না না, কালি আরম্ভ না, কালি কর। আচ্ছা, নেতাজি সুভাষ বসুরে আপনারা কি এখন সরাসরি দেখছেন? কথা কইছিনি আপনারা লোকে তখন? আচ্ছা, তাই নিয়ে যে আইসে তাই কি একলাই আইছিল নাকি আরো লোক আইছিল তাই নিয়ে লোক? আচ্ছা আচ্ছা, জওয়াহরলাল নেহরু যে ছিল তখন কি তাই নিয়ে দেখছেন নি আপনি? তাই নাকি ত্রিপুরাতে আইছিল জওয়াহরলাল? জওয়াহরলাল আইছে না, ধর্মনগর পর্যন্ত আইছে দেখছিলেন তখন না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, নেতাজি সুভাষ বসু যখন ধর্মনগর আইছিল তিন দিন যখন আপনারা ট্রেনিং করাইছে, এরপরে কি মানে দেশ থেকে যে গেছিল গা তখন নি? হ্যাঁ, দেশের থেকে যে গেছিল গা তখন গেছিল গা না সুভাষ বসু? দেশটা যখন স্বাধীন হয়ে গেছে তখন বোর্ডে নেহরু ফাঁস করে নিল। হ্যাঁ তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আগের ওই দিনটার কথা আপনার অনেক মনে পড়ে নি? মনে পড়ে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রী কি আপনার বউ কি আসেনি না মারা গেছে? আপনার বউ আছে? আপনার স্ত্রী স্ত্রী আপনার বউ? হ্যাঁ, আসেনি না মারা গেছে? আচ্ছা আচ্ছা, আপনার কই ছেলে কই মেয়ে? হ্যাঁ মাই আছে দুইজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সরকার থেকে কোনো বাতা পাননি? না। আপনারা বাতা দিছে না কেউ? না, জমা টমা দিছিলেন নি বাতার লেগে? একবার দিছি, দুইবার দিছি। ওইসা না, কি কয় যে বাতা দিব দিব কয় নাকি? আপনার কি মনে হয় আপনি যে এত পুরনো একটা ব্যক্তি নেতাজি সুভাষ বসু আপনারা নিজে ট্রেনিং করাইছে, আপনার কি মনে করেন আপনারা বাতা পাওয়ানোর তো যোগ্য? না দিলি কি করা? আচ্ছা আচ্ছা, আপনার নামটা কিটা? কানাই সরকার। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এলো কাঞ্চনমালা। আচ্ছা আচ্ছা, আপনি এখন কাল লগে থাকেন? কাল লগে থাকেন সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন আপনার যে বয়স এই বয়সে কি মানে ত্রিপুরাতে আর কেউ আছে বলে মনে হয়? আমি আমরা এটা তো নয়।
হয়তো রাজ্যে কেউ এখন পর্যন্ত জানেই না যে ত্রিপুরা রাজ্যে কাঞ্চনমালা এলাকায় আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণপ্রাপ্ত বৃদ্ধ কানাই সরকার এখনও বেঁচে আছেন। আসল কথা হলো, সবথেকে আগে বৃদ্ধ ভাতা এই কানাই সরকারকে দেওয়া উচিত ছিল, কিন্তু বাম আমলের কিছু স্বার্থলোভী নেতাদের খামখেয়ালিপনার কারণে আজ বৃদ্ধ কানাই সরকার ভাতা থেকে বঞ্চিত হয়ে আছেন। আদৌ কি কানাই সরকারকে বৃদ্ধ ভাতা দেওয়া হবে, সেটা এলাকার শুভবুদ্ধি মহলের বক্তব্য। এখন